আজকে এত আয়োজন কেন? বাসায় কি মেহমান আসবে? এত খাবার, এত আয়োজন। শিকিরি, তুই জানিস না আজকে জান্নাত আসবে লন্ডন থেকে। অনেক বছর পর আমার মেয়েটাকে দেখব। 8 বছর হয়ে গেছে তাকে দেখি না। কাঁদো কাঁদো গলায় বলল আকাশের মা, আজকে আমার ছুটকে আসবে। অনেক এক্সাইটেড হয়ে কথাটা বলল আকাশ। জান্নাত লন্ডন থেকে আসবে শুনে মা সকাল থেকে নিজে রান্না করছে। আকাশের বউ হলো মায়া। অনেক বছর পর আমার সে নাতনিটাকে দেখবো। এ 8 বছর না দেশে এসেছে আর না কোনো যোগাযোগ রেখেছে। সবাই এইভাবে দাঁড়িয়ে থাকবে, আমার মেয়েটা চলে আসবে তো। আকাশ চল, আমি আর তুই গিয়ে নিয়ে আসি আমার প্রিন্সেসটাকে। সবাই আজকে অনেক খুশি, তাদের চোখের মনে জান্নাত আসবে। 8 বছর ধরে বিদেশে থাকে, তাকে কেমন দেখতে লাগে কেউই জানে না। কারণ জান্নাতই 8 বছরে নিজের পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখে নাই, তার ছবিও দিত না। কিন্তু তার মামা অনেক আগে একটা ছবি দিয়েছে, তখন সে একটু ছোট ছিল। জান্নাত নিজের দেশে ফিরছে এতে সে একদম খুশি নয়। সে দেশে আসতে চায়নি, তার দাদি অসুস্থ এইটা তার বড় মামার কাছে শোনে। দেশে আসার পর সে নিজের বাড়িতে চলে যায়। দরজার টোকা দেওয়ার পর মায়া এসে দরজা খুলে দেয়। একটা লম্বা মেয়ে, গায়ের রং সাদা, লম্বা চুল, দেখতে অনেক সুন্দর। একটা কালো জিন্সের প্যান্ট আর সাদা টি শার্ট, অনেক উঁচু হিল, দেখতে মাশাল্লাহ। জান্নাত অনেক রেগে বলে, দরজা থেকে সরেন। কে আপনি? আমি জান্নাত। আই হ্যাঁ, এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? সরি, আসলে আমি মায়া। তো কি করব আমি? না মানে? যদি এই মানে টানে হয়ে যায় তাহলে সরুন তো যত সব। মা, জান্নাত এসে গেছে। জান্নাত এসেছে শুনে সবাই দৌড়ে চলে আসে। মা যখন জান্নাতকে জড়িয়ে ধরতে যাবে, জান্নাত তার মাকে এড়িয়ে দাদির কাছে চলে যায়। মায়া অনেক অবাক হয়ে যায়, মাকে জড়িয়ে না ধরে এইভাবে কেন চলে গেল। মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তারপরও অনেক খুশি নিজের মেয়েকে এত বছর পর দেখে। জান্নাত তার দাদিকে সালাম করে বাকিদের সাথে হালকা কথা বলে, না চাইতেও সবার সাথে কথা বলে, কিন্তু তার মায়ের দিকে একবারও তাকায়নি। জান্নাত, তুই ফ্রেশ হয়ে আয়, আজকে আমি তোর সব প্রিয় খাবার রান্না করেছি নিজের হাতে। আজকে আমি নিজের হাতে খাইয়ে দেবো তোকে। দাদি, আমি অনেক টায়ার্ড, আমি একটু রেস্ট করব, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। জান্নাত এই বলে নিজের রুমে চলে গেল। মা অনেক ভেঙে পড়ে। মায়া মাকে সান্ত্বনা দেয় যে, অনেক দূর থেকে এসেছে তাই হয়তো খারাপ লাগছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। জান্নাত নিজের রুমে ঢুকে দেখে যেমন রেখে গেছে তেমনই আছে। জান্নাত তার রুমের সব জিনিস দেখছে। আকাশের বাবা এসে শুনে জান্নাত চলে আসছে, তারা তার সাথে দেখা করতে যায়। বাবা জান্নাতকে দেখে দূরে গিয়ে জড়িয়ে ধরে। জান্নাত অনেক বিরক্তি ফিল করে। বাবা তার গালে হাত রেখে বলে, অনেক বড় হয়ে গেছে আমার প্রিন্সেসটা, কেমন আছিস তুই? কেন এত বছর দূরে ছিলি? অনেক মিস করেছি তোকে। চোখের কোণায় পানি চলে আসে তার। জান্নাত তার বাবার হাতটা গাল থেকে সরিয়ে দেয়। তখন আকাশ জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাত অনেক বিরক্তভাবে বলে, আমি রেস্ট করব, সো প্লিজ আমাকে একা থাকতে দিন। ওই সময় মা কিছু খাবার নিয়ে আসে। জান্নাত তার মাকে দেখে আরও রেগে যায়। মা তার কাছে গিয়ে খাবারটা দেয়। জান্নাত খাবারগুলো ফেলে দেয় আর অনেকটা রেগে বলে, এইসব নাটক না করে যাও সবাই, বিরক্তকর যত সব ড্রামা দেখতে হচ্ছে। প্রথমে আমি কোনো চুটকি টুটকি নই, এই নামে আমাকে ডাকবে না। আর হ্যাঁ, আমি চাই সবাই এখন আমার রুম থেকে চলে যাক, সো গেট আউট। প্রিন্সেস, কি হলো, এমন কেন করছো? এই ড্রামাগুলো প্লিজ বন্ধ করুন আর যান এখান থেকে, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আর হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমাকে কেউ যাতে ডিস্টার্ব না করে, কিন্তু না, আমাকে ডিস্টার্ব করা ছাড়া কোনো কাজ তো নাই, প্লিজ আউট। সবাই জান্নাতের এমন ব্যবহারে অনেক কষ্ট পায়। মা তো অনেক কান্নাকাটি করে, জান্নাত এমন কেন করছে? মা প্লিজ এভাবে কান্না করো না, অনেক দূর থেকে এসেছে, তাই দেখবে পরে এসেও তোমার হাতে খাবার জন্য ঝড়কা লাগাবে, যেমনটা ছোট থাকতে করতো। জান্নাত ফ্রেশ হয়ে দেখে তার রুমে একটা ছোট্ট বাচ্চা তার বিছানায় বসে আছে।
জান্নাত মুস্কি হাসছে, কারণ বাচ্চাটা অনেক কিউট দেখতে, অনেকটা তার মতো। জান্নাত বাচ্চাটার কাছে গিয়ে বসে আর তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করে, তুমি অনেক কিউট, তোমার নাম কি? আমার নাম নিহাল, আম্মু আমাকে বকা দিয়েছে তাই এখানে চলে আসলাম। তোমার আম্মু কে? তুমি আমার আম্মুকে চিনো না? না বাবু, আমি চিনি না, আমি তো আজকে আসলাম তাই। মায়া রুমিডোকে দেখে জান্নাত নিহালকে কোলে নিয়ে বসে আছে আর তার সাথে গল্প করছে। মায়া একটু অবাক হলো, কি মেয়ে রে বাবা, একটু আগে এত রাগ করলো, কারোর সাথে কথাও বলে নাই, এখন নিহালের সাথে? হয়তো বাচ্চা অনেক পছন্দ করে। নিহাল মায়াকে দেখে দৌড়ে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে, সরি, আসলে ও কখন এসে গেছে বুঝি নাই। সরি কেন? তোমাকে ডিস্টার্ব করেছে আমার এই বাদর ছেলেটা? তোমার ছেলে এটা? আমার আর আকাশের। তুমি আকাশ ভাইয়ের বউ, এইটা তোমাদের ছেলে? হ্যাঁ, তুমি জানো না তোমার ভাইয়ের বিয়ে হয়েছে? না। অনেক বিরক্তিভাবে বলে কথাটা। জানো, মা শুধু তোমার কথা বলে, 5 বছর ধরে এমন কোনো দিন নাই যে তোমার কথা শুনি নাই। তুমি কি পছন্দ করো কি না সব আমার মনে আছে, তোমাকে অনেক ভালোবাসে সবাই। প্লিজ, এই কথাগুলো না বললে হয় না, আমি এইসব শুনতে চাই না, সো প্লিজ। ওকে। নিহাল জান্নাতের হাত ধরে বলে, ফুপু চলো না, আজকে আমার সাথে লাঞ্চ করবে প্লিজ। জান্নাত কিছু বলতে যাবে তার আগে নিহাল জান্নাতের হাত ধরে নিচে নিয়ে যায়। সবাই একসাথে খেতে বসেছে, জান্নাতের মা তো অনেক খুশি, এত বছর পর সবাই একসাথে খাবে। জান্নাতের চাচি জান্নাতকে বলে, কি রে জান্নাত, বিদেশে কিছু খাস না, এত শুকিয়ে গেছিস যে, কি রে কিছু বলছিস না যে, আগে তো অনেক বকবক করতি আর এখন একদম চুপ। চাচি প্লিজ। চাচি, তুই তো আমাকে ছোট মা বলতি, আজকে চাচি বলছিস যে। উফ, তুইও না ছোট, অনেক দূর থেকে এসেছে আমার মেয়েটা, দেখি সর, আমি ওকে খাইয়ে দেই। জান্নাতের মা জান্নাতের মুখে খাবার দিতে গেলে জান্নাত উঠে পড়ে আর সবাই অনেক অবাক হয়ে যায়। এইসব ড্রামা কেন করছো? আমি বাচ্চা না যে আমাকে খাইয়ে দিবে, দূরে থাকো আমার থেকে, যত দূরে থাকবে তত ভালো হবে। এইসব কি জান্নাত, তোমার মা হয়? মা, প্লিজ এই শব্দটা আমার সামনে ব্যবহার করবেন না মিস্টার রাশিদ রহমান। তুই তোর বাবার নাম ধরে ডাকছিস জান্নাত, কি হলো তোর? দেখুন মিসেস রহমান, আমার থেকে আপনি আর আপনার স্বামী দূরে থাকবেন, আপনাদের ছায়াও আমি সহ্য করতে পারি না। এইসব কি ছুটকি, বাবা মার নাম ধরে কথা বলছিস আর এইভাবে? ও প্লিজ, আমাকে শিখাতে আসবে না আমি কার সাথে কেমন ভাবে কথা বলছি। তুই রেগে আছিস তাই আমাদের সাথে এমন কথা বলছিস, তাই না? দেখ, সরি, প্লিজ আমাকে একবার বল সব, আমার আদরের মেয়ে না তুই? মেয়ে? সরি মিসেস রহমান, আপনার মেয়ে অনেক বছর আগে মরে গেছে, আমি কারো মেয়ে নই। জান্নাত, বেশি হচ্ছে কিন্তু, এসবের মানে কি? ও প্লিজ, আমার এসব ফালতু কথা শোনার ইচ্ছে নেই। দাদু ভাই, এমন কেন করছো? কি হলো বল, কেন করছিস এসব? ঘৃণা করি আমি তোমাদের, ঘৃণা করি, শুনেছো তোমরা? আমি এখানে 2টা কারণে এসেছি, যখন আমার কাজ শেষ হবে আমি চলে যাব লন্ডনে, এখানে আমি তোমাদের নাটক দেখতে আসি নাই। জান্নাত রেগে ঘর থেকে বের হয়ে যায়। জান্নাতের মা বসে পড়ে নিচে কান্না করতে থাকে, মায়া পুরো অবাক হয়ে যায় জান্নাতের এমন রূপ দেখে। এত বছর পর দেশে ফিরেছে, তার বাবা মার সাথে এমন ব্যবহার কেন করলো, আর কেন এত ঘৃণা করে ওদের? এমন কি হয়েছে যে জান্নাতের মনে এত ঘৃণা তার বাবা মার জন্য? সবাই অনেক অবাক হয়ে পড়ে, জান্নাতের মা তো কান্না করতে করতে শেষ। জান্নাতের বাবা আকাশকে বলে, আকাশ গিয়ে দেখ তো জান্নাত কই গেল, আমি তোর মাকে সামলাচ্ছি। জান্নাত অনেক জোরে ড্রাইভ করতে থাকে, জান্নাত এতটা রেগে আছে যে কিছু বুঝতে পারছে না,
হঠাৎ জান্নাতের গাড়ির সাথে একটা গাড়ি ধাক্কা লাগে। জান্নাত অনেক রেগে বের হয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা কিছু বলতে যাবে, তার আগেই জান্নাত ছেলেটাকে দেয় ঠাস করে এক থাপ্পড়। গাড়ি রাস্তায় চালাচ্ছ না আকাশে? এখন যদি কিছু হয়ে যেত তাহলে তো এখন নাটক শুরু করতে। দোষ আপনার ছিল আর আপনি আমাকে থাপ্পড় মারলেন। আপনি গাড়ি ঠিক করে চালাতে পারেন না, অন্যজনকে ভাষণ দিচ্ছেন আবার। জান্নাত অনেক রেগে চলে যায়। কিরে, তুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে বকবক কেন করছিস? দেখ না, আমার একটা বেয়াদব মেয়ে গাড়ি ঠিক করে চালাতে পারে না, আমার গাড়িটাকে ধাক্কা দিল আর এসে আমাকেই থাপ্পড় মারল। কি, একটা মেয়ে এসে তোকে মারল আর তুই কিছু বলিসনি? ভাই, মেয়েটা পুরো হিটলার ছিল, কিভাবে কথা বলেছিল, অনেক রাগী মেয়ে। একটা মেয়েকে এত ভয় পেলি? তুই থাকলে তুইও পাইতি, মেয়ে তো নয় যেন আগুনের গোলা। আমান আমাদের গল্পের হিরো, আমান চৌধুরী। দেখতে যেমন ড্যাশিং তেমনি কিউটও, অনেক মেয়েদের ক্রাশ। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবার সাথে হাসিখুশি থাকা তার ভালো লাগে। মনটা যেমন বাহিরেও তেমন ভালো, সবসময় দুষ্টামিয়ার মজা ছাড়া কিছু বোঝে না। জান্নাত একটা পার্কে যায় যেখানে কেউই নেই, ওখানে বসে কান্না করতে থাকে। ঘৃণা করি আমি তোমাদের মিস্টার অ্যান্ড মিসেস রহমান, কিছু ভুলি নাই আমি, তোমাদেরকে আমি ক্ষমা করবো না কখনোই না। সবচেয়ে বেশি ঘৃণা করি আমি তোমাদের, চেঁচিয়ে বলল কথাগুলো। আমানও তার বন্ধুদের সাথে পার্কে এসে দেখে একটা মেয়ে একা বসে বসে কান্না করছে। মেয়েটা দেখতে এতটা মায়াবী যে আমান চোখ সরাতে পারছে না, গালগুলো লাল হয়ে গেছে কান্না করার কারণে। আমান জান্নাতের পাশে গিয়ে বসে, জান্নাতের কোনো খবর নাই, তার পাশে কেউ আছে। আমান জান্নাতের দিকে একটি রুমাল এগিয়ে দেয়। জান্নাত চোখের পানি মুছে আমানের দিকে রাগী লুকে তাকায়। জান্নাতের এই চাহনিতে আমান হেসে দেয়। জান্নাত উঠে চলে যায়। আমান জান্নাতের যাওয়া দেখে থাকে। ওয়াও, কি সুন্দর মেয়ে! কে এই মেয়ে? কিরে, তুই কি করিস এখানে, চল যাবি না? চল। আমান বাসায় গিয়ে দেখে আকাশের মা অনেক কান্না করছে, সবার চেহারা অনেক চিন্তিত মনে হচ্ছে। আমান মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মায়া কি হচ্ছে রে, সবাই এভাবে চিন্তিত, আর তোর শাশুড়ি মেয়ে এভাবে কান্না কেন করছে? ভাইয়া, আসলে আজকে আমার ননদ লন্ডন থেকে এসেছে। এখানে তো খুশি হওয়ার কথা, তাহলে এই অবস্থা কেন? ভাইয়া, আসলে জান্নাত আজকে বাবা মাকে অনেক কথা বলেছে, ও নাকি ওদের ঘৃণা করে। সব আমানকে খুলে বলে মায়া। মায়ের কথা শুনে আমান অনেক অবাক হয়ে যায়। ওই সময় আকাশ এসে বলে, বাবা, জান্নাতকে পাই নাই, সব জায়গায় খুঁজেছি কিন্তু ওকে পাই নাই। কোথায় গেল আমার মেয়েটা? সব দোষ আমার, আমি জানি ও ওইসবের জন্য আজও রেগে আছে। মা, কি এমন হলো যে জান্নাত আপনাদের সাথে এমন করছে? ওর মা কাঁদতে থাকে। 8 বছর আগে যা হয়েছে তার জন্য জান্নাত এসব করছে। দাদি, এমন কি হলো যে এতটা ঘৃণা করে আঙ্কেল আর আন্টিকে? আমার জান্নাত এমন ছিল না, সবসময় হাসতো, দুষ্টুমি করতো, মজা করতো, কারোর সাথে রাগ করে থাকতে পারত না, সবসময় হাসি মুখে থাকতো। কিন্তু আজ ওই মেয়েটার হাসি কোথায় যেন চলে গেল। দাদিও কাঁদতে লাগলো। আমান দাদির কাছে গিয়ে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করে, তাহলে এমন কি হলো যে জান্নাত এতটা পাল্টে গেল, আর এত বছর কেন কারোর সাথে যোগাযোগ করে? দাদি, এমন কি হয়েছে বলো তো। দাদি বলতে শুরু করলো, 8 বছর আগে আজকে আমার পরীক্ষা শেষ, আব্বু বলেছে আমাকে নিয়ে শপিং এ যাবে, কিন্তু আব্বু নাকি আপুকে নিয়ে গেছে, কেউ আমাকে ভালোবাসো না। তোকে কে বলেছে যে তোর বাবা প্রিয়াকে নিয়ে গেছে? আকাশ ভাইয়া। আকাশ হাসতে হাসতে শেষ জান্নাতের কাণ্ড দেখে। আকাশ সবসময় জান্নাতকে রাগাতো, ওকে নিয়ে মজা করতো। মা এসে আকাশের কান ধরে বলে, বদমাশ, সব সময় শুধু ফাজলামি করিস। জান্নাত, তোমার আব্বু কাজে গেছে, চলে আসবে। আর প্রিয়া কই যেন গেছে? প্রিয়া বাসা ঢুকে দেখে জান্নাত মুখটা কালো করে রাখছে, তাই প্রিয়া দুষ্টুমি করে জান্নাতের চুল টেনে দেয়। জান্নাত রেগে গিয়ে প্রিয়াকে ধাক্কা দেয়। মা অনেকটা বকা দেয় জান্নাতকে, আম্মু ও আমার চুল টান দিছে, তাই তো আমি আর কিছু বলতে পারলো না। তার আগেই আম্মু তাকে দেয় এক ধমক, একদম চুপ, এত ফাজলামি কেমনে করিস? এখন যদি ওর লাগতো তাহলে? সব সময় ঝগড়া করিস,
তোর বড় বোন ও জান্নাত রেগে চলে যায়। প্রিয়া ওর পেছনে পেছনে যায়, দেখে জান্নাত রাগ করে বসে আছে। সরি, এই দেখ কান ধরলাম, প্লিজ ছুটকি। ছোট বলে এমন করো, দেখবে একদিন আমি অনেক দূরে চলে যাব, তখন বুঝবে আমার মূল্য। তখন কিন্তু আমি এসে কারোর সাথে কথাও বলবো না। তোকে যেতে দিলে তো, তুই জানিস সবে তোকে অনেক ভালোবাসে, আর আমিও। জান্নাত প্রিয়াকে জড়িয়ে ধরে। ওই সময় চাচি এসে বলে, কি কথা হচ্ছে দুই বোনের মধ্যে? ছোট মা, আমি কি ভাবছি জানো? কি? আপুর বিয়েটা তাড়াতাড়ি দিলে কেমন হয়? আমি জিজু পাবো, অনেক শপিং করতে পারবো, অনেক ঘুরতে পারবো। তাড়াতাড়ি আপুকে বিদায় করো, যাতে আপুর রুমটা আমার হয়। জান্নাত চাচিকে জড়িয়ে ধরে, এসব বলছে। আর প্রিয়া রেগে জান্নাতের কাছে আসার আগেই জান্নাত রুম থেকে পালিয়ে যায়। দেখেছে ছোট মা আমাকে বিদায় করার জন্য কেমন করছে? তোদের নিয়ে পারে না। আচ্ছা শোন, আজকে তোদের দাদির জন্মদিন বলে বাসায় পার্টি হবে, বাসা থেকে একদম বের হবি না বলে দিলাম, আর সময় মতো রেডি থাকিস। তুই আর জান্নাত যে দেরি করিস। ওকে ছোট মা। ওই বুড়ি, আজকে তোমার কত বছর হবে? তোর থেকে অনেক সুন্দর লাগে আমাকে, ছেলেরা এখনো বিয়ের জন্য পেছনে লেগে আছে। বুড়ি একটা কথা বলি, তুই আমাকে আগে বুড়ি ডাকবি না, তোর বাপ বুড়ো হতে পারে, আমি না। আমার বাপ যে তোমার ছেলে, আব্বু যদি বুড়ো হয় তাহলে তুমি বুড়োর মা বুড়ি। শয়তান মেয়ে, দাঁড়া তুই। জান্নাত দৌড়ে যেতে লাগে এক ধাক্কা তার আম্মুর সাথে। আম্মুর হাতে থাকা তরকারির বাটিটা পড়ে যায়, মা তো অনেক রেগে যায়। তোর এই শয়তানের জন্য একদিন অনেক বড় বিপদ ডেকে আনবি, বদমাশ মেয়ে, সব সময় ফাজলামি আর দুষ্টুমি, এছাড়া কিছু না। জান্নাত দৌড়ে রুম থেকে চলে যায়, দেখে প্রিয়া বমি করছে। জান্নাত প্রিয়াকে জিজ্ঞেস করলে বলে ওনাকে একটু অসুস্থ, তাই সব দিক অনেক সুন্দর করে সাজানো, সবাই রেডি হয়ে আসে জান্নাত ছাড়া। বাড়ির মধ্যে মেহমানরাও চলে আসে, সবাই কেক কাটার জন্য আসে, কিন্তু জান্নাতের কোনো খবর নাই। তোরা সবাই এসেছিস, আমার জান্নাত কোথায়? ওকে ডাক, তারপর আমি কেক কাটবো। জান্নাতকে ডাকতে যাবে তার আগেই নিচে নেমে আসে জান্নাত। দেখতে যেন একদম পুরো পরি লাগছে, সাদা গ্রাউন, সবাই তো হা করে তাকিয়ে আছে। বাবা জান্নাতের সামনে গিয়ে হাত দিয়ে তার হাত ধরে নিয়ে আসে। আজকে আমার প্রিন্সেসকে অনেক সুন্দর লাগছে, সব পরিরাও আজকে হার মানবে আমার প্রিন্সেসের কাছে। তোমাদের হলে এবার আসো, মা কেকটা কাটবে তো। সবাই একসাথে দাঁড়িয়ে দাদির হাত, জান্নাত, আকাশ, প্রিয়া সবাই হাত রেখে কেক কাটে। সবাই অনেক মজা করে, নাচ গান সবই হয়। জান্নাত খেয়াল করে প্রিয়া সবার চোখের আড়াল হয়ে ছাদে চলে যায়। জান্নাত প্রিয়ার পিছনে যায় আর দেখে প্রিয়া ছাদ থেকে লাফ দেয়। জান্নাত তাড়াতাড়ি প্রিয়ার হাত ধরে ফেলে। আপু, আমি তোকে কিছু হতে দিব না, আমার হাত শক্ত করে ধর। প্রিয়া জান্নাতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, প্রিয়া ছাদ থেকে পড়ে যায়। আপু, সবাই কিছু পড়ার আওয়াজ পেয়ে বের হয়ে দেখে প্রিয়া নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রিয়া, সবাই প্রিয়ারে এমন অবস্থা দেখে শকড হয়ে যায়। হঠাৎ বাবা উপরে তাকায়, দেখে জান্নাত ছাদে। সবাই অনেক কান্নাকাটি করে, জান্নাত দৌড়ে আসে, প্রিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জান্নাত তার মায়ের কাছে যায়, মা তাকে থাপ্পড় দিয়ে বলে, তুই কেন করলি এটা? জান্নাত কিছু বুঝতে পারছে না মা কি বলতে চাচ্ছে। আম্মু, আমি কি কিছু করি নাই, আবু আসলে আবু। জান্নাত কিছু বলার আগেই তার মা জান্নাতের গালে থাপ্পড় দিয়ে বলে, তোকে সব সময় বলতাম ফাজলামি কম করিস, আজকে তোর জন্য আমার প্রিয়ার এই অবস্থা। আমি জানি ও ধাক্কা দিয়েছে, সকালে যেমন দিয়েছে। আম্মু বিশ্বাস করো, আমি কিছু করি নাই। ওই সময় পুলিশ চলে আসে। জান্নাত অনেক বলছে যে ও কিছু করে নাই, কেউই তার কথা শুনছে না। মা পুলিশকে বলে জান্নাতকে নিয়ে যেতে। পুলিশ জান্নাতকে নিয়ে যেতে লাগে, তার আগে জান্নাত এসে তার মাকে বলে, আম্মু আমি সত্যি কিছু করি নাই, আমি তো তোমার মেয়ে, আমাকে বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই আম্মু। মরে গেছিস তুই আমার জন্য, তুই আমার মেয়ে না,
ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। বাবা বা কেউই যাবে, তার আগেই মা তার কসম দিয়ে দেয়। জান্নাত চিৎকার করে বলে সে কিছু করে নাই। জান্নাতকে পুলিশ নিয়ে যায়।